কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা। কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার 20 এপ্রিল বিকেলে কুমিল্লা আলাকাসর হোটেলে মায়ামিতে। আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আকলা খায়দান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রাজা সৌরভ, সাবেক ভাইস চেয়ারম্যান ও অ্যাডভোকেট রেজল করিম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল সালাম বেগ, বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু তাহের, বার্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী, এটিএন নিউজ ও এটিএন বাংলা টিভির কুমিল্লার প্রতিনিধি খাইরুল আহসান মানিক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ুন কবির রনি, কুমিল্লার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও আরটিভি স্টাফ রিপোর্টার গোলাম কিপ্রিয়া, মিম হাসপাতালের চেয়ারম্যান খাইরুন্নেসা মোক্তাব, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জরুল ইসলাম জরুল হক বাবুর সঞ্চালনা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা ও মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মৌসা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা ভিশন টিভির কুমিল্লা প্রতিনিধি সাইদ মাহমুদ পারভেজ, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক সাজাদা ইমরান, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক ভুরুলিকা সম্পাদক এম ফিরোজ মিয়া, যমুনা টিভির কুমিল্লা ভুরু প্রধান খোকন চৌধুরী, দৈনিক ইনকিলাব পত্রিকার কুমিল্লা প্রতিনিধি সাদিক মামুন, স্পাইস টিভির কুমিল্লা ভুরু প্রধান খালেদ সাইফুল্লাহ, বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফ মজুমদার, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া ভুচং সংবাদের সম্পাদক সৈয়দ আহমদ লাবলু, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিক রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, নিউজ বাংলা 24-এর কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, দুর্নীতি সংবাদে কুমিল্লা প্রতিনিধি রকিবুল ইসলাম রানা, কুমিল্লা প্রেসের প্রকাশক মোহাম্মদ ইস্তিয়াক, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ। আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশির রহমান খান, ষোলন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাসির খান, সহকারী শিক্ষক তাজুল ইসলাম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বুড়িচং প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সবশেষে মোনাজাত পরিচালনা করেন বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির। অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হাশেম খান এমপি বলেন, বর্তমানে দেশের গণমাধ্যমগুলো সর্বোচ্চ স্বাধীনতা ও সাংবাদিকেরা সর্বাধিক স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। আমিও কথা দিচ্ছি, যে কোনো সময় যে কোনো সাংবাদিক যে কোনো প্রয়োজনে আমার কাছে আসলে আমার পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে, সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজের ইতিবাচক পরিবর্তন আনবে, আর এই জন্য সকল সাংবাদিক সংগঠনগুলো সবসময় এক হয়ে কাজ করতে হবে। এছাড়া অনুষ্ঠানে বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিউদ্দিন, সহসভাপতি সৌরভ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আকাসাল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মারুফ হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, প্রকাশনা সম্পাদক সাফি, তথ্য প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ, সদস্য শাহিনুজ্জামান, রাষ্ট্রীয় সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল, সদস্য মোহাম্মদ রকিবুল হাসান, সদস্য নাজমুল ইসলাম সবুজ সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।